श्री श्रीमद हवाई चरण अरविंद भक्ति वेदांत स्वामी शिलोपात की जय स्कानी आचार्य जगत गुरु शिल की जय जय भक्त सिद्धांत सरस्वती गोस्वामी महाराज शिलोपाद की जय अनंत गोड़ी वैष्णव की जय श्री श्री राधा माधवी बिंद श्रीमन महाप्रभु की जय श्री श्री पंचदत्त भगवान की जय नृसिदे भगवान प्रहलाद महाराज की जय सम भक्त बिंद की जायनंदी हरी

श्री श्रीचैतन्नामनभीष्टं स्थापितं न भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सगण रघुनाथान्नितं तं सजीवं साधवैतं सावधूतम् पड़जन सैतच चैतन देव ललिता श्री विशाखाता नमो विष्णुपा कृष्णपृष्ठा फूतले श्रीमते नामिने नमस्ते सारस्वती दौरवाणी पुचारिने निर्विशेषवादि पश्चात् देशतारिणी पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपं भक्ताखं भक्ताखं नमामि भक्तशक्तिकं हे कृष्णकरुणासिन्धु दीनबन्धो जगत्पते गोपे सिकाकिन्तो राधाकान्तो नमस्तु ते तप्तकाञ्चन गौराङ्गीराधे विन्दावनेश्वरी सुते देवी पुनमामि हरिप्रिये जय श्री श्रीकृष्ण चैतन्ना बहुनितानन्द श्री अद्वैत अद्वैतगदाधर शिवा गौर भक्त गौरभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय

ত্রয়গুণ্য বিষয়া বেদা নিস্ত্রয় গুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্জগক্ষেম আত্মবান ত্রয়গুণ্য বিষয় আবেদা নিস্ত্রয় গুণ্য নির্দ্বন্দ্ব নিত্য সত্তস্থ নির্জক নির্জক আত্মবান তৈগুন্ন বিষয় আবেদা নস্থই গুন্ন হবার জন্য নিত্য সত্তস্থ নির্জক আত্মবান বলুন অনুগণ

নিজক্ষে মত শিলোপুপাত কর্তৃক শব্দার্থ শিলোপুপাত আমাদের জন্য বিশেষ করে বাঙালিদের জন্য এই সমস্ত ভগবদ গীতার প্রতিটি সংস্কৃত শ্লোক গানের আকারে কবিতার আকারে লিখেছেন সেটা ইস্কনে গীতার গান হিসাবে ছোট একটা বইও পাওয়া যায় তাছাড়া এই ভগবদ্ গীতায় শব্দার্থের পরেই পৌপাদের গীতার গান দেওয়া আছে এবং অনুবাদ এবং তাৎপর্য ছিল পৌপাদ কি যায় এখন শব্দার্থ ত্রৈগুণ্য প্রকৃতির তিনটি গুণ সম্পর্কিত বিষয়া বিষয়ে বেদা বৈদিক শাস্ত্রসমূহ গুণ জরা প্রকৃতির তিন গুণের অতীত ভব হ অর্জুন হে অর্জুন নির্দ্বন্দ্ব দ্বন্দ্বরহিত সত্যস্থ শুদ্ধ সত্য চিন্ময় অস্তিত্বে নির্যকক্ষেম অলব্ধ বস্তুর লাভ এবং তার রক্ষার চিন্তা থেকে মুক্ত আত্মবান আধ্যাত্ম চেতনায় অবস্থিত শিল পৌপাধ এই শ্লোকের গান আকারে যেটা লিখেছেন গীতার গান হিসাবে সেটা পরিচিত ত্রিগুণের মধ্যে বেদ সত্যরজস্তম তাহার উপরে উঠো তবে সে উত্তম তখনই দ্বন্দ্বভাব ঘুচিবে তোমার নিত্যশুদ্ধ সত্যভাব হবে আবিষ্কার আত্মবান হয়ে সদা নির্যগ নিক্ষেম যে ধনে সে ধনী তাহা ভগবত প্রেম এইভাবে পৌপাদ এই সংস্কৃত শ্লোকের গান আকারে লিখেছেন যেটা আমাদের পক্ষে বুঝতে অনেক সুবিধে হবে তাছাড়াও পৌপাদ অনুবাদ রচনা করেছেন এবং তাৎপর্য লিখেছেন এই শ্লোকের এর অনুবাদ আমি পাঠ করছি বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে চেতনায় অধিষ্ঠিত হও যখন অর্জুন যুদ্ধ করব না বললেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার গান গীতার জ্ঞান উনি দিচ্ছেন যাতে অর্জুন তার নিজের স্বরূপে অবস্থিত হতে পারে কারণ আমরা সবাই নিজের স্বরূপ ভুলে গেছি আমাদের স্বরূপ হচ্ছে কৃষ্ণের দাস সেটা অর্জুনও ভুলে গেছিল এবং কৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান দেওয়ার মাধ্যমে অর্জুনের স্থিতিতে নিজের স্বরূপে অর্জুনকে পৌঁছাতে পেরেছিলেন শ্রীকৃষ্ণ তো এই শ্লোকে কী বলছেন কিভাবে বলছেন কি শিক্ষা দিচ্ছেন যে আমি তো অনুবাদ পড়লাম আপনারা আমার সঙ্গে সঙ্গে বলুন বেদের বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটে গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে আমরা সবাই জানি তিনটে গুণ জরাজগতে কী সত্যগুণ রজগুণ তমগুণ তো বেদে যত কিছু আলোচনা হয়েছে বেশিরভাগই এই তিনটি গুণ নিয়ে আলোচনা হয়েছে বেদ আছে তো ঋগবেদ ঋগ শাম যজু অথর তা সেখানে এই ত্রিগুণের ব্যাপারেই বেশি আলোচনা হয়েছে সেটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন দিয়ে বলছেন কি করতে হবে বলছেন হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও নিশ্চয়ই গুণ্য ভাবার জন্য তো তিন গুণের অতীতের কি গুণ হ্যাঁ যেখানে সত্যগুণ নেই রজগুণ নেই তমগুণ নেই সেই সেই স্তরটাকে কী বলে হ্যাঁ সেইভাবে শুদ্ধ শুদ্ধ সত্য যেখানে সত্যগুণ নেই রজগুণ নেই তমগুণ নেই সেই স্তরটাকে কি বলে শুদ্ধ সত্য বা বসুদেব স্থিতি তাই তো সেই শুদ্ধ সত্য স্তরে অর্জুনকে বলছে তুমি সেখানে ওঠো সেখানে না উঠলে পরে তুমি তোমার আসল স্বরূপকে চিনতে পারবে না তো তম গুণের প্রভাব থেকে মুক্ত হতে হবে সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও জড় যা চলছে সেগুলো কি চলছে দ্বন্দ্ব ডুয়ালিটি কীরকম গ্রীষ্ম শীত গরম শীতোষ্ণ শীত উষ্ণ আর কি দুঃখ সুখ আর একটা কত আছে অনেক আছে হ্যাঁ ভালো মন্দ তাই তো মান অবমান এটা থেকে খুব খারাপ জিনিস মান অবমান তো এই সমস্ত লাভ ক্ষতি এগুলো হচ্ছে দ্বন্দ্ব জড়জগগত এটা আছে তো অর্জুনকে বলছে এই দ্বন্দ্ব থেকে তুমি মুক্ত হও হ্যাঁ এই দ্বন্দ্ব জড়জগতের এই দ্বন্দ্ব থেকে তোমাকে মুক্ত হতে হবে এবং লাভ ক্ষতি এবং আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হোক কি বলছেন আধ্যাত্ম চেতনা মানে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হোক ভাবনায় অধিষ্ঠিত হওয়া মানে হ্যাঁ ভাবনায় অধিষ্ঠিত হওয়া মানে কি যেটা গীতার একদম শেষে বলছেন কৃষ্ণ অর্জুনকে যেটা এখানে বললে অনেকেরই মনে হবে যে আধ্যাত্ম চেতনাটা কী চেতনা আমাদের আছে তো চেতনা কনসিয়াসনেস তা আধ্যাত্মচেতনা একটা স্তর আছে যে চেতনায় আমি নিজেকে উপলব্ধি করব শুধু উপলব্ধি করব না সেটা জীবনে প্রয়োগ করব যেটা কৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন এবং অর্জুন এত কিছু শেখার পরে কি বলছেন করিশ্বে বচনমতাবো এটা হচ্ছে আধ্যাত্ম চেতনা এবার কৃষ্ণকে কি বলছেন সব কিছু গীতা শেষে কী বলছেন করিস্বে বচনমতাব তাই তো তুমি এবার যা বলবে আমি তুই তাই শুনবো তুমি এতক্ষণ বলছিলে আমি তোমাকে অনেক কিছু বলছিলাম এটা না ওটা না সেটা এটা অনেক কিছু বলেছি হ্যাঁ কিন্তু এত কিছু বোঝার পর আমার সমস্ত ভুল ধারণা কেটে গেছে আমার দ্বন্দ্ব কেটে গেছে আমার মোহ কেটে গেছে আমি এখন এমন স্থিতিতে এসেছি এমন অবস্থায় এসেছি তুমি যা বলবে আমি তাই শুনবো এই চেতনাটা হচ্ছে আধ্যাত্ম চেতনা সেখানে অর্জুন কি বলছেন করিশ্বে তব তো সেইখানে এইখানে অর্জুনকে কৃষ্ণ বলছেন যে তুমি আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও ছিল পৌপা তাৎপর্য কী বলছেন আমরা শুনি প্রকৃতির তিনটে গুণের প্রভাবে জলজগতের প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায় এই প্রতিক্রিয়া বা কর্মফল জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে যার ফলে সাধারণ মানুষ জড় সুখ উপভোগ ও জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ অদক্ষজ স্তরে উত্তীর্ণ হতে পারে ভগবান তার প্রিয় সখা ও প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিয়েছেন যে বেদান্ত দর্শনে মর্মার্থ উপলব্ধি করে পড়া প্রকৃতিতে অধিষ্ঠিত হতে পড়া প্রকৃতি মানে হ্যাঁ চেতনায় অধিষ্ঠিত হতে আর আমাদের জলজগতটা কী স্তর পড়া কী প্রকৃতি অপরা আর উনি বলছেন যে পড়া প্রকৃতিতে তোমাকে উত্তীর্ণ হতে হবে এই বেদান্ত দর্শনে প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ পর ব্রহ্মের অনুসন্ধান করা জড়জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন যাতে তারা বুঝতে পারে যে কী রকম জীবনযাপন করলে তারা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবে এবং তাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যেতে পারবে বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যাগযজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করা যায় এইভাবে ইন্দ্রিয় তৃপ্তিজনিত নানা রকম সুখ ভোগ করার পর জীব যখন বুঝতে পারে জলজগতের সমস্ত সুখই অনিত্য ও নিরর্থক তখন তারা তখন তার মন পারমার্থিক তত্ত্ব অনুসন্ধানে উদ্গ্রীব হয়ে ওঠে তাই বেদে কর্মকাণ্ডের পর উপনিষদে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন উপনিষদগুলি হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ যেমন গীতোপনিষদ যা ভগবদ্গীতা হচ্ছে বা ভগবদ্গীতা হচ্ছে পঞ্চম বেদ মহাভারতের সারাংশ এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয় যতক্ষণ আমাদের জড়ো দেহ আছে ততক্ষণ প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয় এটি হচ্ছে কর্মবন্ধন কিন্তু অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হতে হলে এই যে সুখ দুঃখ শীত উষ্ণ দ্বন্দ্বভাব তাতে অবিচলিত থেকে তার প্রভাব থেকে মুক্ত হতে হয় এবং তখন আর লাভ ক্ষতির বিচার বোধ থাকে না মন তখন আর অনুশোচনা ও অহংকারের দ্বারা বিমোহিত হয় না এভাবেই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে জীব যখন ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্থন করে এ লাইনটা ভালোভাবে শুনুন এইভাবেই এভাবেই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে জীব যখন ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্থন করে তখন সে পড়া প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে তার সৎচিত আনন্দময় স্বরূপকে উপলব্ধি করতে পারে এখানে ছিল বহুপাত কর্তৃক তাৎপর্য সমাপ্ত মুকম করতি পাচাল ফঙ্গুর লঙ্ঘ যৎকিপাতমহম বন্দে শ্রীগুরুন্দিনতারিণাম পরমানন্দ মাধব श्री चैतन्य विष्णु नमों कृष्ण प्रस्थाय भूतले श्रीमते जयपत घवामी नति नमिने नमो आचार्यपादा निताय कृपापदाय गौर तारिने नमो कृष्ण प्रस्थाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देव गौरवाणीपचारिणे निर्विशेषा शून्यवादी तारिने তো আমরা মনুষ্য দেহ লাভ করেছি আমাদের আধ্যাত্ম আধ্যাত্মিক জ্ঞান লাভ করার সুযোগ পেয়েছি এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে গেলে ভগবদ্গীতার যথাযথ শিক্ষা আমাদেরকে পেতে হবে যেটা ছিল বহুপাদ মনুষ্য সমাজে প্রদান করে গেছেন দিয়েছেন যথাযথ তো এখানে আমাদের বিশেষ করে বোঝা উচিত যে আমরা এই জলজগতে আছি আমরা সত্য রজ এবং তম গুণের প্রভাবে কাজ করছি আমরা করতে বাধ্য হচ্ছি এবং ভগবান কৃষ্ণ একথা বলছেন যে যারা অহংকারের মাধ্যমে ভাবে যে আমি করছি তারা সঠিক চিন্তাধারা তাদের মধ্যে দেখা যাচ্ছে না প্রকৃত ক্রিয় মানানি আনি গুণই কর্মানি ক্রিয় প্রকৃতিক্রিয় মানানি গুণৈকর্মাণী সর্বস্ব ও বিমূড়াত্মা তাদেরকে ভগবান কৃষ্ণ বলছেন বিমূঢ় বিমূড় মানে বিশেষভাবে মূঢ় তো কী হচ্ছে বিশেষভাবে মূঢ় বিমূড় অহংকার ও বিমূরাত্মা কর্তাহম ইতিমন্নাতে অহংকারের দ্বারা পরিচালিত হয়ে ভাবছে যে এটা আমি করছি সেই সমস্ত যারা ভাবছে তারা বিমূড়াত্মা কেন তারা ভাবছে আমি করছি আমি কিছু করছি না আমি সত্য রজ গুণের প্রভাবে কাজ করছি হ্যাঁ আমি ভালো কাজ করছি সেটা সত্যগুণ আমি খারাপ কাজ করছি সেটা তমগুণ আমি রেগে যাচ্ছি সেটা কী গুণ কাউ এসো ক্রোধ এসো রজগুণ ও সমদ্ভব তো এইভাবে আমাদের বুঝতে হবে যে আমরা এইভাবে কাজ করে চলেছি হ্যাঁ আমরা ভাবছি যে আমরাই কর্তা কিন্তু সব কিছু কর্তাকে আমাদেরকে পুতুল নাচের মতো নাচতে হচ্ছে আমরা করতে বাধ্য হচ্ছি সেই জন্যে আমাদের ইচ্ছা অনুসারে আমি যখন কাজ করছি তখন সেটা জলজগতের প্রভাবে আমি কাজ করছি কারণ বিশেষ করে এই কলিযুগে মানুষকে যখন বলা হয় যে ভগবানের একটা নিয়ম আছে একটা আইন আছে সেই আইন মেনে চলা উচিত কিন্তু তারা কি বলে ভগবানের আইন বলে কিছু নেই ভগবানের নিয়ম বলে কোনো কিছু নেই আমি যা ভাবব তাই করব আমি যা ভালো বুঝি সেটা করব হ্যাঁ তা সেটা করলে পরে কি হবে সেটা করা মানেই হচ্ছে আমি এমন কর্ম করছি যে কর্মের বন্ধনে আমাকে এই জন্ম মৃত্যু জড়া ব্যাধির চক্রে করতে হবে আর একটা জিনিস আমরা বুঝতে পারছি না বা আমরা একটা জিনিস ভাবছি যে আমার এই জন্মটাই আমার সব আমি ভাবছি না যে আমার একটা অতীত জীবন ছিল আমি ভবিষ্যতে আর একটা দেহ পাব আমি এখন বর্তমানে এমন কর্ম করছি যে কর্মের দ্বারা আমার ভবিষ্যতে আমার আরেকটা একটা দেহ নির্ধারিত হচ্ছে তৈরি হচ্ছে হ্যাঁ যে এই সমস্ত শিক্ষা যে ভগবদ্গীতার গীতার শিক্ষা ভগবান বলছেন তুমি এই জন্মে যে কর্ম করছো যেভাবে কর্ম করছো তুমি পরের জন্মে সেই কর্ম অনুসারে তুমি আর একটা শরীর তৈরি করছো তো ভগবান এইভাবে প্রথম থেকেই অর্জুনকে এরকমভাবে শিক্ষা দিচ্ছেন যে দেহীনসবিন যথা দেহ কৌমারম যৌমানম জরা তথা দেহান্তর প্রাপ্তি তুমি দেহান্তর প্রাপ্তি হবে তোমার কিভাবে হবে তুমি এই শরীরেই তুমি কৌমার যৌবন জড়া লাভ করেছ এবং অন্তিমে কি হবে যখন এই জরা শরীর যখন আর চলবে না তখন এই শরীর ত্যাগ করে তুমি বেরিয়ে যাবে এবং অন্য একটা শরীরে প্রবেশ করবে মাতৃগর্ভে প্রবেশ করবে তো এই যে ব্রহ্ম জিজ্ঞাসা এখানে ছিল প্রভুপাত বলছেন যে এই মানব জন্মে এই মানুষের শরীরে আমাদের শিক্ষা দেওয়ার দরকার ভাবা দরকার ব্রহ্ম জিজ্ঞাসা অথাত ব্রহ্ম জিজ্ঞাসা আমি কে আমি কে এই জড়জগতে এখন মানুষ সবাই ভাবে যে আত্মবুদ্ধি কিসে আত্মবুদ্ধি আত্মবুদ্ধি দেহতেই আত্মবুদ্ধি তাই না আমি দেহ কিন্তু ভাবছে না যে এই দেহটা আমি নই এই দেহটা হচ্ছে আমি বাস করছি দেহতে এই দেহটার বাড়িতে আমি একটা ভাড়াটে হ্যাঁ আত্মা হিসাবে আমি এই দেহটাই বাস করছি যখন হ্যাঁ সময় কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে না তখন কি বলে যে বাড়ির মালিক সে তখন বলবে কি বলবে আপনি এবার আসুন অন্য বাড়িতে যান সেরকম আমাকে যেতে হবে তখন যদি বলা যায় আমাকে আর একটা বছর একটা মিনিট দশটা মিনিট আমাকে সময় দেন পরে যাব না হবে না কন্ট্যাক্ট হয়ে গেছে গেট আউট এবং কোথায় যাবে তখন যেভাবে আমি একটা পরের বাড়ি তৈরি করেছি সেই রকম বাড়িতে যাও হ্যাঁ তো সেইভাবে যখন আমাকে কাজ করতে হচ্ছে রকম করতে হচ্ছে তখন আমি কিভাবে কাজ করব। এটা গীতায় শিক্ষা দিচ্ছে ভগবানের আইন মেনে চলতে হবে হ্যাঁ তো সৎ অসৎ জনি আমাদেরকে জন্ম নিতে হচ্ছে কিসের জন্যে এই তম গুণের প্রভাবে আমি যত থাকব তত সেইভাবে আমি আমার পরের দেহ লাভ করব। সেইখানে আমাদের কি হচ্ছে আমরা ভগবানের কথা ভগবানের আইন আমরা মেনে চলছি না চলছি ভগবদ্গীতার শিক্ষা আমাদের এই জগতে নেই ভগবদ গীতা কৃষ্ণ কী বলেছেন কৃষ্ণ ভগবান আমি জানি না আমি যা খুশি তাই করবো চলছে তখন তাই তো তো মানুষকে ঠিক পথে পরিচালিত করার জন্য ছিল বহুপাত এই ভগবদ্গীতা মানব সমাজে প্রদান করেছেন যাতে মানুষ অর্জুনের মতো জ্ঞান লাভ করতে পারে করিসে বচনাম তবে এবার তুমি যা বলবে তাই শুনব ভগবদ্গীতার শিক্ষা অনুসারে আইন অনুসারে আমি নিজের জীবনকে পরিচালিত করব এখন তাতে কি হবে পরিচালিত করলে যে এই জন্ম মৃত্যু চক্র থেকে আমি মুক্তি লাভ করে আমার 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 আসল বাড়িতে আমি ফিরে যেতে পারবো যেখানে জন্ম মৃত্যু নেই যেখানে আত্মা পৌপা শেষ লাইনে কেউ কী বলছেন সৎ চিত আনন্দর একটা শরীর আছে সেই শরীরে আমি উপলব্ধি করতে পারবো যে আমি কে এবং আমি ভগবানের সেবায় যুক্ত হয়ে আমি আমার আসল বাড়িতে ফিরে যাব সেটা হচ্ছে ধাম ভগবানের আলয় এবং ভগবান কৃষ্ণ কত জায়গাতে অর্জুনকে মাধ্যমে আমাদেরকে বলছে যে তুমি এরকমভাবে থেকো না তোমাকে কিভাবে কাজ করতে হয় আমি বলছি তুমি সেইভাবে কাজ করো দিয়ে এই কর্ম নিয়ে ভগবান অনেক কিছু শিক্ষা দিয়েছেন গীতায় কর্ম কীরকম কর্ম কর্ম নিয়ে যখন ভগবান শিক্ষা দিচ্ছেন সেই কর্মের ব্যাপারেও আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে যদি আমরা এই ত্রিগুণের অতীতে যেতে চাই এই কর্মটা কর্ম অকর্ম বিকর্ম ভগবান শিক্ষা দিচ্ছেন বিকর্ম মানে হচ্ছে বেদ বহির্ভূত কর্ম বেদে যা কিছু বেদের যা লেখা আছে তার ঠিক উল্টো করা বেদে বলছে ভগবান বলছেন যে আমাকে আমাকে দিয়ে আমাকে অর্পণ করে প্রসাদ করে খাও কিন্তু আমি খাবো না ভগবৎ ভক্তির প্রথম পাঠ হচ্ছে যে ভগবানকে নিবেদন করে আমাদের আহার গ্রহণ করা উচিত এটা এটা প্রথম আইন ভগবানের আইন যদি ভগবানের জিনিস যদি আমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করা বহুবার তাৎপর্য বারে বারে এখানে বলছেন যে ইন্দ্রিয় তৃপ্তি ইন্দ্রিয় তৃপ্তি আমরা এই জলজগতে ইন্দ্রিয় তৃপ্তি করার জন্যেই যদি বেঁচে থাকি যা খুশি তাই খাই যা খুশি তাই দেখি যা খুশি তাই বলি যা খুশি তাই শুনি এই শোনা দেখা খাওয়ার মধ্যে সত্য রজ তমগুণ আছে সত্যগুণে খাওয়া রজগুণের খাওয়া তমগুণের খাওয়া সব আছে এবং বিশুদ্ধ সত্য স্তরেও যে খাবার সেটা হচ্ছে ভগবানকে নিবেদন করে যে খাওয়াটা ভগবানকে নিবেদন করে প্রসাদ খেলে সে খাওয়াটা সত্যগুণও নয় রজগুণও নয় তমগুণও নয় সেটা সেটা কি সেটা হচ্ছে বিশুদ্ধ সত্য বিশুদ্ধ সত্য স্তরের খাবার ওটা পারমার্থিক খাবার আধ্যাত্মিক খাবার যে খাওয়াটা খেলে আমাদের চিত্তশুদ্ধি হবে আমাদের আধ্যাত্ম চেতনাকে আমরা পুনরায় জাগরিত করব প্রসাদের মাধ্যমে এই যে ভগবানের আইন এটা হচ্ছে অকর্ম এইভাবে যদি আমি ভগবানের কথা অনুসারে কর্ম করি সেটাকে বলছে কর্ম সেটা হচ্ছে অকর্ম যে কর্ম করলে পুণ্য বা পাপ হয় না ভালো করে আপনারা এটা শুনুন যে ভগবানের বিধান অনুসারে আমি যদি কর্ম করি তাহলে সেই কর্মের কোনো পুণ্য ফল বা পাপ ফল নেই সেটা কি কি কর্ম সেটা সেটা অকর্ম বা কৃষ্ণকর্ম বা ভক্তিমূলক সেবা ভগবানের আইন অনুসারে জীবনকে পরিচালিত করা মানে হচ্ছে ভগবানের ভক্তিমূলক সেবা যেটাকে বলছে ভক্তিযোগ সেই ভক্তিযোগটা কি ভক্তিযোগটা মানে হচ্ছে যে কৃষ্ণ যেটা বলেছেন সেই বলাটাকে আমার মেনে চলা ভগবান যেটা আইন করেছেন সেই আইন মেনে চলা আর একটা হচ্ছে কর্ম যে কর্মটা হচ্ছে বেদ অনুসারে কর্ম এই কর্মকাণ্ডতে বলেছে কর্মকাণ্ড বেদের কর্মকাণ্ড যেটা পুণ্য কর্ম কর্ম মানে হচ্ছে যে আমি জলজগতেই আমাকে থাকতে হবে কিন্তু আমি লোকে যেতে পারবো স্বর্গলোকে যেতে পারবো সেখানে আমি আরও অনেক ভোগ করতে পারবো সেটা পূর্ণকর্ম আর বিকর্ম হচ্ছে যেটা আমাদের শাস্ত্র অনুমোদিত নয় যেটা পাপকর্ম তার ফলে আমাকে নরকে যেতে হবে তাহলে এই বিকর্ম কর্ম অকর্ম এই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে এবং উপলব্ধি করতে হবে এবং সেই অনুসারে জীবনকে পরিচালিত করতে হবে তাহলেই আমরা এই ত্রিগুণের অতীতে উঠতে পারব এবং ত্রিগুণের অতীতে ওঠার জন্যে ভগবান আরও বিশ্লেষণ করেছেন যে কীভাবে ওঠার হবে ভগবানে ভগবান বলছেন যে এই যে এই যে ত্রিগুণাত্মিকা যে আমার শক্তি দৈবী হেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া আমার এই ত্রিগুণাত্মিকা মায়া দুরতিক্রম্য এ অতিক্রম করা খুব কঠিন করা যায় না মম মায়া দূরত্বয়া কিন্তু আমি কি করে অতিক্রম করতে পারবো মামে এবন্তে মায়া মেথাম তরন্তিতে যে আমাতে প্রপত্তি করবে সে আমার মায়াটা সহজেই সে হ্যাঁ অতিক্রম করতে পারবে মায়া মানে কি মায়া মানে মায়া মানে হচ্ছে যে মোহ দ্বন্দ্ব সমন্বিত যে সমস্ত কার্যাবলী সেটা হচ্ছে মায়া মায়া মানে যেটা সত্যি নয় সেটাকে সত্যি ভাবা সেটা সেইটাই হচ্ছে মায়া এবং এই ত্রিগুণাত্মিকা মায়াকে অতিক্রম করতে গেলে কী করতে হবে সর্বধর্মান পরিিত্যা্য মা মেকম স্মরণমজ আমার শরণ আমার শরণাগত হ কারণ রকমভাবে ভগবানের শরণাগত হলে পরে কী হবে যে আমি ত্রিগুণাত্মিকা ত্রিগুণের অতীতে যেতে পারব আরও একটা শ্লোকে ভগবান বলছেন যে কীভাবে তুমি এইভাবে আমার স্মরণে আসবে আমার শরণাগত হবে আমাকে প্রপত্তি করবে কীভাবে মাংচ যে অবি মাংচ যে অবি অব্যাভিচারেন ভক্তিযোগেন সেবতে সমতিত্ব ইতান ব্রহ্মভুয়ায় ও কল্পতে বলছে অব্যভিচারিণী ভক্তি মানে যে ভক্তিতে কোনোরকম জরজাগতি কলুষতা নেই সেই রকমভাবে তুমি যদি নিষ্ঠা ভরে আমার ভক্তি করো তাহলে পরে কি হবে তুমি এই ত্রিগুণের অতীতে উঠতে উঠতে পারবে স্বগুণান সমতান ব্রহ্মভুয়ায় কল্পতে তুমি ব্রহ্মভূত স্তরে যেতে পারবে এবং ব্রহ্মভূত স্তরে যখন যাবে তখন কি হবে ব্রহ্মভূত আত্মা ন সচতি নকাংসতি সমসর্বেশু ভূতেষু মদভক্তি লাভতে করাম সেখানে তুমি আমার ভক্তি লাভ করতে পারবে এটা খুব সোজা সহজ প্রভুপাত এমন সুন্দরভাবে বুঝিয়েছেন নাহলে পরে আমাদের এই জীবনে আমরা তো আনন্দ পেতে চাইছি আমরা সুখী হতে চাইছি আমরা আনন্দ পেতে চাইছি কিন্তু আমরা যদি আনন্দের উৎসকে না জানি যে আনন্দের উৎসটা কি আমরা মানুষরা অজ্ঞানতার মাধ্যমে আমরা ভাবছি যে আনন্দ পাওয়ার জন্যে আমি যদি নেশা করি তাহলে আমি খুব আনন্দে থাকব আমি যা খুশি তাই খাই আমি পশু বধ করে পশু মাংস খাব আমি মদ খাব আমি জুয়া খেলবো আমি অবৈধ যৌন সঙ্গ করব তো এই সমস্ত মানুষ যখন ভাবে যে আমি এইভাবে আনন্দ পাব তো এইভাবে আনন্দ পাওয়ার বদলে সে কী করছে বিকর্ম করছে এগুলো পাপ কর্ম এবং পাপ কর্ম করলে কখনো মানুষ সুখী হতে পারবে না কিন্তু এখন এই কলিযুগে এটা এমনভাবে বহুল প্রচলিত হয়ে গেছে যে মানুষ এইভাবে মানুষ আনন্দ পাওয়ার চেষ্টা করছে নেশা জুয়া অবৈধ যৌন সঙ্গ আমিষাহার যত রকম কর্ম মানুষ করছে সেগুলো সব বেদ বহির্ভূত কর্ম যেগুলো বিকর্ম যেগুলো পাপ কর্ম যেগুলোর জন্যে মানুষ এই ইহলোকেও যন্ত্রণা পাচ্ছে কষ্ট পাচ্ছে এবং পরলোকেও তাকে নরক গমন করতে হবে নরকে যেতে হবে মানুষ তো নরক তো বিশ্বাস করে নরক বলে কিছু আছে কি না আছে নরক আমি বিশ্বাস করি না স্বর্গ বলে কিছু আছে বিশ্বাস করি না এই জন্মেই এখানেই স্বর্গ নরক সবই এখানে এই জন্মই সব এই করে করে মানুষ এমনভাবে ভুল পথে পরিচালিত হয়ে অর্থ উপার্জন করছে অর্থ উপার্জন করলে পরেই যার বেশি অর্থ হচ্ছে যার যা অর্থ আছে বেশি হোক কম হোক এইরকমভাবে মানুষ ভুল পথে পরিচালিত হয়ে কলিযুগে মানুষ অশান্তিতে কষ্টে দুঃখে জর্জরিত হয়ে যাচ্ছে এবং তার ফলে আমরা দেখব কি যে আরও হাসপাতাল হচ্ছে আরও রোগ বাড়ছে বাড়ছে না হ্যাঁ মানুষ ভাবছে যে আমি হাসপাতাল করলে আমি খুব বিরাট কর্ম করছি বিরাট বড় উপকার করছি হাসপাতাল করলে হাসপাতাল বেড়ে যাচ্ছে কেন হাসপাতাল বাড়ছে মানুষের বুদ্ধি এতভাবে কমে যাচ্ছে আগে আজ থেকে কুড়ি পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আগে এত হাসপাতাল ছিল না ছিল এত ওষুধের দোকান ছিল ওষুধের দোকান একটা জায়গায় কোনো জায়গায় গেলে দেখা যাবে সব ওষুধের দোকানে ভর্তি হাসপাতালে গেলে দেখা যাবে এত রোগ যন্ত্রণা মানুষের এত কষ্ট হ্যাঁ তার আরও হাসপাতাল করতে হবে হ্যাঁ মানুষের সমাজে ভালো করতে গেলে আরও অনাথাশ্রম করতে হবে কিন্তু ছিল বহুপাত এত সুন্দরভাবে বোঝাচ্ছেন যে এর উৎসটা কোথায় এত অর্থ নষ্ট করে তুমি হাসপাতাল তৈরি করছো তা এত রোগ হচ্ছে কেন এত রোগ হচ্ছে তোমাকে এত অনাথ আশ্রম কেন করতে হচ্ছে হ্যাঁ সেটা উৎসটা কোথায় হাসপাতালের উৎস হচ্ছে পাপ যত পাপ করবো তত রোগ বাড়বে হ্যাঁ যত পাপ করবো তত রোগ বাড়বে আর যত আমি অবৈধ সঙ্গ করব তত অনাথ আশ্রম বাড়বে হ্যাঁ আর পাপ হবে ভূ হবে হ্যাঁ ভ্রূণত্যা ভ্রূণত্যা গোহত্যা সব থেকে মনুষ্য মনুষ্য সমাজে বড় পাপ পাপে ছেয়ে গেছে তো মানুষ কোথায় শান্তি পাবে কোথায় আনন্দ পাবে যুদ্ধ সুনামি বন্যা খরা হবেই প্রকৃতি এর 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 প্রতিশোধ নেবেই হতেই হবে হবেই যুদ্ধ হবে সব কিছু হবে এর কারণ একমাত্র কারণ যে মানুষ ভগবত চেতনা থেকে একদম সরে গেছে ভগবত চেতনার কোনো লেসমাত্র তার মধ্যে নেই যে মানুষ মানুষকে ভালোবাসবে সেটা নেই মানুষ কথাই যদি বলে আমি ভালোবাসবো ভালোবাসা কথাতে হয় না ভালোবাসার উৎস জানতে হবে ভালো ভালোবাসবো কী করে আমি যদি দেশ অনুসারে পরিচালিত হয় এটা আমার জায়গা এটা আমার দেশ আমার চীন আমার ভারত তারা ভাবে না যে তুমি আমি এখন ভারতবর্ষে আছি আমি পরের জন্মে চীনে যেতে পারি তখন আমি বলবো আমার চীন পরের জন্মে আমি রাশিয়াতে যাবো তারপর বলব আমি আমার রাশিয়া তো মানুষের আধ্যাত্ম চেতনা যদি ঠিকভাবে প্রকাশিত না হয় যদি ভাবে যে এই দেহগত সম্পর্কের মাধ্যমেই এই দেশ হচ্ছে আমার দেশ এই জায়গা আমার জায়গা এটা আমার এটা আমার এটা আমার আমার কিছুই না আমার আমার বলতে কোনো কিছুই আমার না সব ইদম সর্ব ঈশ্বর ঈশ্বর প্রসাদে ঈসব প্রসাদে প্রথম শিক্ষায় প্রথম মন্ত্রেই কৃষ্ণ বলতে সব কিছু আমার এভরিথিং বিলংস টু মি আমার আমাদের জন্যেই আমাদের জন্যেই এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা এত যুদ্ধ এত অশান্তি এত জঙ্গি হানা এত প্রাকৃতিক দুর্যোগ এত কিছু তার দায়িত্ব তার জন্যে অনেকে বলে ভগবান কি করছে ভগবান দায়ী না ভগবান দায়ী আমার বাবা যদি আমাকে বলে যে কোনটা খারাপ এটা খারাপ করিস না হ্যাঁ এই ছেলেটার সঙ্গে মিশিস না ও দুশ্চরিত্র এই ছেলেটার সঙ্গে মিশিস না ও বেশালয়ে গমন করে ওর কাছে যাস না ও মদ খায় তা আমি যদি তাদের সঙ্গে মিশি আর আমি যদি খারাপ হয়ে যাই সেটা বাবার দোষ না কার দোষ তা ভগবান এসব করতে ভগবান আমাদের পরম পিতা ভগবান এই শাস্ত্রের মাধ্যমে বলছে এগুলো করতে নেই এগুলো করো না এগুলো করলে পরে তার ফল ভোগ করতে হবে আমাকেই এবং আমাদের এই দুঃখ কষ্টের জন্যে কে দায়ী আমরাই দায়ী এটা মানুষ বুঝছে না মানুষ যদি ধার্মিক হয় মানুষ যদি ধর্মপথে চলে ধর্ম মানে এই নয় যে আমাকে অনেক টাকা খরচা করে বিরাট বিরাট প্যান্ডেল করে হ্যাঁ ধর্মের নামে অনাচার করা এই ধর্মের নামে তো অনাচারই অনাচারই হচ্ছে মানুষের কাছ থেকে অনেক অনেক চাঁদা নিয়ে অনেক অনেক টাকা পয়সা নিয়ে বিরাট বিরাট আলোকসজ্জা তার অন্তরালে কী হচ্ছে জুয়া নেশা হচ্ছে তো সবাই জানে তার কোথায় কোথায় সেটা ধর্ম সেটা অধর্ম সেটা পাপাচার অনাচার এইভাবে যখন আমরা ধর্মের নামে আমরা অধর্ম করছি তাও আমাদের মাথায় বুদ্ধিতে এগুলো আসছে না পৌপাদ এইগুলো শিক্ষা দিয়েছেন এগুলো বলেছেন এগুলো নতুন শিক্ষা না আমাদের বৈদিক শিক্ষা অনেকে বলে যে ইস্কন কি করছে মানব সমাজের জন্য ইস্কন মানব সমাজকে এমন শিক্ষা দিচ্ছে যাতে হসপিটাল বেশি তৈরি না হয় ইস্কন এমনভাবে বেশি শিক্ষা দিচ্ছে যাতে মানব সমাজে বেশি অনাথাশ্রম না হয় ইস্কন এমনভাবে মানুষকে শিক্ষা দিচ্ছে সে নেশা করে তার সংসারে যেন অশান্তি না করে দুঃখ কষ্টে জর্জরিত না হয় এই ইস্কন হচ্ছে মরুভূমিতে মরুদ্যান আমরা সমস্তভাবে আমরা জর্জরিত দাবানলে জর্জরিত দাবানলে জর্জরিত জায়গায় যদি এক ফোঁটা দু ফোঁটা জল পড়ে সে জলে কিছু লাভ হয় না সেই জন্য আমাদের কি দরকার আকাশ ভরা মেঘের দ্বারা জলের দরকার এই ইস্কন হচ্ছে মানব সমাজের হ্যাঁ এইরকম আকাশ ভরা মেঘ জল দান করছে এই মরুভূমিতে মরুদানের মতো যেখানে গিয়ে মানুষ একটু আশ্রয় পাবে যেখানে মানুষ শান্তি পাবে আনন্দ পাবে যেখানে মানুষ এমনভাবে আনন্দ পাবে জানবে যে মানুষ কিভাবে বাঁচতে হয় শিখতে পারবে এবং মানুষ যদি সেভাবে শিক্ষা লাভ করে তবেই সে আনন্দ পাবে তবেই সে শান্তি পাবে তবেই সে সুখ সুখী হতে পারবে মানুষ যদি ভাবে যে অর্থনৈতিক উন্নতির দ্বারা আমি শান্তি পাবো মানুষ যদি ভাবে আমি অনেক গাড়ি বাড়ি করবো অনেক অর্থ করবো আর্থিক উন্নতির দ্বারা মানুষ আনন্দিত হওয়ার যদি চেষ্টা করে মানুষ যদি শান্তি লাভ করার চেষ্টা করে তাহলে পরে আমরা আমরা সেটা দেখতে পারি চোখের দিকে তাকে আমরা দেশের দিকে তাকিয়ে দেখতে পারি যারা আর্থিক উন্নতির মধ্যে যারা বসবাস করছে তাদের শান্তি আছে তাদের মধ্যে আনন্দ আছে তারা হয়তো দেখা যাবে এমনভাবে অর্থ ইনকাম করছে যে যার দ্বারা তাদেরকে ট্যাবলেট খেতে হচ্ছে ঘুমের ট্যাবলেট হ্যাঁ তো অর্থনৈতিক উন্নতিতে প্রচুর অর্থ যদি থাকে সে অর্থ যদি ঠিকমতোভাবে উপযোগী না হয় ঠিকমতোভাবে সেটাকে যদি আমরা ব্যবহার করতে না পারি সেখানেও কষ্ট আবার যাদের যারা মানে দুঃখ কষ্টের মধ্যে যারা আছে তাদেরও কষ্ট অতএব এই জলজগতে যাদের অর্থ আছে তাদেরও কষ্ট যাদের অর্থ নেই তাদেরও কষ্ট না সমভাবে বন্টন প্রণালী আমাদের মধ্যে নেই বন্টন প্রণালীতে অভাব আছে যে সমস্ত সমাজে যখন যুধিষ্ঠির মহারাজ রাজা ছিলেন পরীক্ষিত মহারাজ রাজা ছিলেন অম্বরীশ মহারাজ রাজা ছিলেন তখন এই রকমভাবে বন্টন ব্যবস্থা ছিল না সবাইকে দেখতেন প্রজাদেরকে কিভাবে সুখী রাখতে হয় এখানে তো আমাদের কলিযুগে কী ও কী অবস্থা যাদের কাছে আছে প্রচুর আছে তারাও অসুখী যাদের নেই তারাও অসুখী এর কারণটা কি। এর কারণটা হচ্ছে যে আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত নই আমাদের ভগবত চেতনায় আমাদের চেতনা আসছে না আমরা শুধু জানি হ্যাঁ দেহগতভাবে কীভাবে আমরা জীবনযাপন করব। আমি আমার আমি আমার সেই জন্যে কোনো মানুষ এত খাবার খেয়ে দৌড়াচ্ছে জগিং করছে সকালবেলায় যাতে সে একটু শরীরটাকে মোটা করতে শুরু করতে পারে মোটা হয়েছে কেন হ্যাঁ প্রচুর খেয়েছে সেজন্য মোটা হয়েছে যা তা খাচ্ছে সেই জন্য মোটা হয়েছে অ্যালকোহলিক ফ্যাট তারপরে কি বলে মাংস খাওয়ার ফ্যাট জগিং করছে জগিং করছে কেন আরও ইন্দ্রিয় তৃপ্তি করতে হবে আবার একদিকে দেখা যাচ্ছে ভিখারিরা ভিক্ষা করছে সেও দেখছে একদিকে কষ্ট এত ডিসব্যালেন্স কেন ডিসব্যালেন্স কেন ডিসব্যালেন্স কারণ হচ্ছে যে সমভাবে বন্টন প্রণালীর অভাব এটার এটা আমাদের মানে ব্যবস্থা সামাজিক ব্যবস্থার জন্যে আমাদের এই সমস্ত অবস্থা হচ্ছে সেই জন্যে যখন শিল প্রভুপাত বলেছেন আমাদের সমাজে যদি এক পার্সেন্ট দু পার্সেন্ট না কত পার্সেন্ট বলে খুব কম পার্সেন্টেজ বলে বলছি যদি কেউ কৃষ্ণভক্ত হয় সারা পৃথিবীতে তাহলে পরে সবাই সুখী হবে এবং সবাই আনন্দ থাকবে বলে পাঁচ পার্সেন্ট পৃথিবীতে কত মনুষ্য আছে কত মানব কত মানব আছে তার যদি কিছু বিশেষ সংখ্যা একটা বলেছেন প্রহুপাত ওয়ান পার্সেন্ট না টু পার্সেন্ট এরকম একটা সংখ্যা বলেছেন খুব কম সেটা যে ভগবৎ ভক্ত যদি হয় তাহলে পরে এই সমাজে আসল শান্তি আনন্দ ফিরে আসবে তাহলে যতই বড় বড় কথা বলুক এই আনন্দে থাকতে হবে এ করতে হবে আনন্দে থাকা উচিত বড় বড় জ্ঞান লেকচার য যাই দিক না কেন কোনো দিন আনন্দ আসবে না মানুষ সুখে থাকতে পারবে না যতদিন না মানুষ ভগবত চেতনায় উদ্বুদ্ধ না হবে ভগবানের আইন যতদিন মানুষ মেনে না চলবে যতক্ষণ পর্যন্ত মানুষ না শিখবে না জানবে যে কোনটা পাপ কর্ম কোনটা কর্ম, কোনটা অকর্ম কোনটা কৃষ্ণ কর্ম। কিভাবে আমি সত্য রজগুণের তমগুণের ঊর্ধ্বে যেতে পারবো আমি কি করে ধামে ফিরে যাব আমি দেহ নই আমি শুদ্ধ আত্মা আমি ভগবানের অংশ আমিও সৎচিত আনন্দময় এই সমস্ত জ্ঞান যতক্ষণ আমরা না পাচ্ছি উপলব্ধি না করছি এবং নিজেদের জীবনে আমরা প্রয়োগ না করছি ততদিন পর্যন্ত আমরা সুখী হতে পারবো না অতএব পৌপাদের ইস্কন মানব সমাজে কি করছে মানব সমাজে কিভাবে উপকার উপকার করছে জয় নৃসিংহদেব ভগবান প্রহ্লাদ মহারাজ কি জয় কীভাবে উপকার করছে ইস্কন কিভাবে উপকার করছে যে সমস্যার গোড়াতে হ্যাঁ আদি উৎস কোনটা সেটা শেখাচ্ছে এবং সেটা এই শিক্ষা যে শিক্ষা আমরা ভগবত গীতা থেকে পেতে পারি যেটা ভগবানের মুখনিশ্রিত বাণী ভগবানের মুখনিশ্রিত বাণী এটা হচ্ছে আমাদের মানব জীবনের ম্যানুয়াল যে ম্যানুয়াল অনুসারে এই মানব জীবনকে আমাদের পরিচালিত করা দরকার এবং সেটা করতে গেলে কি করতে হবে সেটা করতে গেলে করতে হবে কি করে করতে হবে কী করে আমার চেতনার উন্নতি হবে কি করে হবে কিভাবে হবে উন্নতি কীভাবে ভগবত ভক্তি করতে হবে কীভাবে ভগবত ভক্তি করতে হবে ভগবৎ ভক্তি কি ভগবানের নাম গুণগান মহিমা কীর্তন করা সেই নাম গুণগান মহিমা কীর্তন করা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে আমাদেরকে শিক্ষা দিলেন হ্যাঁ মহাপ্রভু শিক্ষা দিলেন যে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন খুব সোজা কিছুই না খুব কঠিন কঠিন না ধ্যান করতে হবে না কি করে ভক্ত সঙ্গে আমাদের হরিনাম করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামের মাধ্যমে আর ভগবানের প্রসাদের মাধ্যমে সেটা বহুপাত বারে বারে বলেছেন যে ভগবানের প্রসাদ আর এই ভগবানের নাম এই দুটো জিনিস যারা জীবনে প্রয়োগ করবে জীবনে নিয়ে আসবে তাদের ভগবৎ চেতনা ফিরে আসবে আমাদের আসল চেতনা আমাদের আসল চেতনা হচ্ছে ভগবৎ চেতনা কিন্তু এই জড়জগতে সত্য রজ তমগুণের প্রভাবে আমাদের এই যে আসল চেতনাটা কি হয়ে আছে আসল চেতনাটা আচ্ছাদিত হয়ে আছে কভার্ড হয়ে আছে সেই কভারিংটা সেই আচ্ছাদনটা আমাদেরকে সরিয়ে দিতে হবে এবং সেটা সরানোর পথ হচ্ছে কি না ধ্যান না যোগ্য না অন্য কিছুর মাধ্যমে কলিযুগে সম্ভব নয় একমাত্র ভগবানের নামের মাধ্যমে সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন যে সমস্ত কিছু শক্তি নাম নাম কারি বৌদা সর্বশক্তি আমার সমস্ত শক্তি কোথায় দিয়েছি আমার নামে দিয়েছি কলিযুগে কৃষ্ণ নামে কৃষ্ণ অবতার যেখানে ভগবান বলছেন ভগবদ্গীতায় যে ধর্মের যেখানে গ্লানি হবে অধর্মের অভ্যুত্থান হবে প্রতি যুগে যুগে আমি অবতীর্ণ হই তা কলিযুগে এত এত দোষ এত অধর্ম কোথায় ভগবান আসছেন না কেন তো চৈতন্য মহাপু বলছেন কি যে যে কলিযুগে কৃষ্ণ নামে কৃষ্ণ অবতার ভগবান স্বয়ং এসেও যেটা করতে পারতেন তার থেকেও ভগবানের নামের প্রভাবে আমাদের আসরিক প্রবৃত্তিকে নষ্ট করতে পারছে এই নামের মাধ্যমে কারণ কলিযুগে অসুর এবং সুর দৈবী গুণ এবং আসুরিক গুণ দুটো গুণই অসুর এবং দেবতা গুণ একই সঙ্গে মানুষের মধ্যে বিরাজ করছে অতএব যদি ভগবান আমাদেরকে যদি কৃপা করেন তাহলে ভগবান তো অসুরদেরকে বধ করেন তো এখানে বধ করতে গেলে সবাইকে বধ করতে হবে কারণ সবারই মধ্যে অসুর আছে সেই জন্য চৈতন্য মহাপ্রভু এসে এই নামের মাধ্যমে আমাদের আসরিক প্রবৃত্তিটাকে উনি নষ্ট করে দিচ্ছেন এই নামের মাধ্যমে দিয়ে আমাদের দৈবী প্রকৃতি আমাদের দৈবী যে গুণ সেই গুণকে প্রকাশিত করছেন এই নামের মাধ্যমে সেই জন্য সবাইকে অনুপ্রাণিত করতে হবে ইস্কন কি করছেন ইস্কনের ভক্তরা সবাইকে অনুপ্রাণিত করছে সবাইকে শিক্ষা দিচ্ছে তোমরা ভগবানের নাম করো জয় শ্রী শ্রী রাধা মধবা শুষীবৃন্দ শ্রীমৎ মহাপ্রভু কী জয় পঞ্চদত্ত ভগবান কি জয় যে অনুপ্রাণিত করতে হবে আমরা কী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামের মাধ্যমেই আমরা কি করতে পারব এই ত্রিগুণাত্মিকা ভগবানের মায়া শক্তিকে আমরা অতিক্রম করতে পারব এবং তখন আমরা কি শক্তিতে কী স্তরে অধিষ্ঠিত হব হ্যাঁ শুদ্ধ সত্য স্তরে অধিষ্ঠিত হব এবং তখন আমার চেতনা এমন হবে যে অর্জুনের মতো চেতনা আমাদেরও ফিরে আসবে এবং আমরাও তখন কি বলবো হে কৃষ্ণ করিসে বচন অন্তাবো তুমি যা বলবে তাই করব এখন তো কৃষ্ণ কীভাবে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু রূপে এসছেন চৈতন্য মহাপ্রভু এখন কি বলছেন চৈতন্য মহাপ্রভু আপনি যা বলবেন আমি তাই করব। কি বলেছেন চৈতন্য মহাপ্রভু যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ এই তো বলেছেন মহাপ্রভু হ্যাঁ বলেছেন তো হ্যাঁ ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি করো পর উপকার যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ এই তো সবাইকে গুরু হতে বলছে আমার আজ্ঞাই গুরু হও গুরু মানে মাস্টার তো সবাইকে শিলপৌপাতের আশীর্বাদে হ্যাঁ ইস্কনের ভক্তদেরকে এমনভাবে উনি উৎসাহিত করছেন আশীর্বাদ করছেন যে কৃষ্ণ কথা বলো কৃষ্ণ নাম করো কৃষ্ণ প্রসাদ খাও মহাপ্রসাদ কি যাই এসে গেছে মহাপ্রসাদ তো এখানে আমি আমার বক্তব্য শেষ করছি খাও নাও চো গাও হ্যাঁ ভক্ত সঙ্গে নাম করো হরিকথা শোনো আর ধামে ফিরে চলো আর ধামে ফিরে গেলে কী হবে ন নিবর্তন্তে তদ্ধাম মম যেখানে ফিরে গেলে আর এখানে ফিরে আসতে হয় না হ্যাঁ তো সেখানে ফিরে যাবো কি যাব না এখন এটা আমাদের হাতে খুব সহজ পন্থা ভগবান দিয়ে গেছেন তো আমাদের কাছে সকলকে আমাদের কাজ হচ্ছে সকলকে হাত জোর করে একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিল কি জয় যায় হে গৌর প্রেমানন্দে মহাপ্রসাদ কি কারোর কোনো প্রশ্ন ছিল নাকি হ্যাঁ কি প্রশ্ন অদক সজ মানে অধক সজ মানে বলছে